আশা করি সৃষ্টিকর্তার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন। স্টেওয়েল চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কাঁচা রসুন এবং কালো জিরার গুণাগুণ সম্পর্কে। তো প্রথমেই বলি রসুনের কথা। রসুনে আছে যথেষ্ট পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। তাছাড়াও রসুনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণ। তাই যে কোনো মানুষ চাইলেই খেতে পারেন রসুন। কাঁচা রসুন খাওয়া অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগ ভোগ। তাছাড়া আদিকাল থেকেই রসুন ব্যবহার হয়ে আসছে প্রাকৃতিক যৌন উত্তেজক হিসাবে। খাবারের স্বাদ বাড়ানো সহ ঔষধি গুণের জন্য রসুনের কদর চিরকাল। কাঁচা রসুন খাওয়া অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগ ভোগ। তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ। নিয়মিত রসুন খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব। এটি হার্টের নানা অসুখকেও দূরে রাখে। এবার আমরা জানব সেক্সে রসুনের উপকারিতা সম্পর্কে। সেক্সে রসুনের উপকারিতা মানুষ আদিকাল থেকেই উপভোগ করছে। আসুন জেনে নেই রসুন সেবনের মাধ্যমে আমরা কী কী সেক্সুয়ালি দিকগুলোতে উপকার পেতে পারি। এক, টেস্টোস্টেরন বৃদ্ধি। সেক্স বিষয়টি ভালোভাবে এক্সপ্লোর করার জন্য টেস্টোস্টেরন হরমোনটি থাকা খুবই আবশ্যক, কিন্তু এর পরিমাণ অনেকেরই কমে যায়, যার কারণে সেগুলোতে তারা সঠিকভাবে উপভোগ করতে পারে না। আপনি যদি কাঁচা রসুনের 2 কোয়া প্রতিদিন সেবন করতে পারেন, এটি আপনার শরীরের টেস্টোস্টেরনের মাত্রা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে দিতে পারবে। 2, বীর্য ঘন করা। আমাদের সমাজের বেশিরভাগ পুরুষেরই এখন কমন সমস্যা বীর্য পাতলা হয়ে যাওয়া। এই সমস্যা থেকে ঘরোয়া পদ্ধতিতে রেহাই পেতে চাইলে প্রতিদিন অবশ্যই 2 কোয়া রসুন সেবন করুন, কারণ রসুনে থাকা অ্যালিসিন বীর্যকে ঘন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 3, নারীর সেক্স বৃদ্ধি। নারীদের বয়স 30-এর উপরে গেলে তাদের সেক্সের পরিমাণ কমতে থাকে, কারণ তখন তাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায়। আর এই ইস্ট্রোজেন বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে রসুন সেবন করতে হবে। লিঙ্গ শক্ত হবে। অনেকেরই লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যাটি আছে, অনেক ডাক্তারের কাছে গিয়েও লাভ হয়নি। আমি আপনাকে বলবো আপনি রসুন খেয়ে দেখুন, অবশ্যই আপনার সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন, কারণ রসুন আপনার রক্ত চলাচল বৃদ্ধি করবে আর লিঙ্গ শক্ত করতে সাহায্য করবে। 5, দ্রুত বীর্যপাত রোধে। দ্রুত বীর্যপাত রোধ করতে হাজার হাজার টাকা খরচ করছেন, কিন্তু কখনো কি আপনার ঘরে থাকা রসুনকে ব্যবহার করে দেখেছেন? অবশ্যই না। দ্রুত বীর্যপাত রোধে রসুনের ব্যবহার আপনাকে দিবে 100% সফলতা। রসুন আপনার বীর্যকে ঘন করবে আর আপনার দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে। পরিশেষে বলতে চাই, রসুন সবসময় আমাদের জন্য উপকারী ও রসুনের উপকারিতার শেষ নেই, তাই আমাদের উচিত প্রতিদিন রসুন সেবন করা। আর সেটি সবথেকে ভালো হয় যদি আপনারা সকালে খালি পেটে 2 থেকে 3 কোয়া রসুন সেবন করে থাকেন। এবারে বলি কালো জিরার কথা। গোপন দুর্বলতাই ভায়াগ্রা নয়, কালো জিরা খান। কালো জিরা শুধু ছোটো ছোটো কালো দানা নয়, এর মধ্যে রয়েছে বিস্ময়কর শক্তি। প্রাচীনকাল থেকে কালো জিরা মানবদেহের বিভিন্ন রোগের প্রতিষেধক ও প্রতিরোধক। অনেকে গোপন শক্তি বাড়াতে চিকিৎসকের আশ্রয় নেন ও ভায়াগ্রা সেবন করেন। তাদের বলছি, এর জন্য ভায়াগ্রা নয়, 1 চামচ করে কালো জিরাই যথেষ্ট, কারণ কালো জিরাই এ ক্ষমতা অপরিসীম। শুধু এখানেই শেষ নয়, কালো জিরা চুল পড়া, মাথা ব্যথা, অনিদ্রা, মাথা ঝিমঝিম করা, মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা, অবসন্নতা, দুর্বলতা, নিষ্ক্রিয়তা ও অলসতা, আহারে অরুচি এবং মস্তিষ্ক শক্তি তথা স্মরণ শক্তি বাড়াই। বিশেষজ্ঞদের মতে কালো জিরা রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান। কালো জিরায় ক্যান্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান,
পাচক, এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক। আসুন জেনে নেই এই কালোজিরায় আর কী কী উপকারিতা রয়েছে। মাথা ব্যথা। মাথা ব্যথায় কপালে, উভয় শিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক 3-4 বার কালোজিরার তেল মালিশ করুন। 3 দিন খালি পেটে 4 চামচে 1 চামচ করে তেল পান করুন, উপকার পাবেন। যৌন দুর্বলতা। কালোজিরা চূর্ণ ও অলিভ অয়েল, 50 গ্রাম হেলেন্সার রস ও 200 গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর 1 চামচ করে খান। এতে গোপন শক্তি বৃদ্ধি পাবে। চুল পড়া। লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে ঘষুন। 15 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ও ভালোভাবে মাথা মুছে ফেলুন। তারপর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালোজিরার তেল মালিশ করুন। এতে 1 সপ্তাহেই চুল পড়া কমে যাবে। কফ ও হাঁপানি। বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করুন। এক্ষেত্রে হাঁপানিতে উপকারী অন্যান্য মালিশের সঙ্গে এটি মিশিয়েও নেওয়া যেতে পারে। স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমায় উন্নতি ঘটে। 1 চামচ মধুতে একটু কালোজিরা দিয়ে খেয়ে ফেলুন, এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হালকা উষ্ণ পানিতে কালোজিরা মিলিয়ে 45 দিনের মতো খেলে অ্যাজমার সমস্যার উন্নতি ঘটে। ডায়াবেটিস। কালোজিরার চূর্ণ ও ডালিমের খোসাচূর্ণ মিশ্রণ এবং কালোজিরার তেল ডায়াবেটিসে উপকারী। মেদ ও হৃদরোগ। চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এর তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয়, তেমন মেদ কমে যায়। অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক। 1 কাপ দুধ ও 1 টেবিল চামচ কালোজিরার তেল দৈনিক 3 বার 5-7 দিন সেবন করতে হবে। এতে গ্যাস্ট্রিক কমে যাবে। চোখের সমস্যা। রাতে ঘুমানোর আগে চোখের উভয় পাশে ও ভুরুতে কালোজিরার তেল মালিশ করুন। 1 কাপ গাজরের রসের সঙ্গে 1 মাস কালোজিরা তেল সেবন করুন। উচ্চ রক্তচাপ। যখনই গরম পানীয় বা চা পান করবেন তখনই কালোজিরা খাবেন। গরম খাদ্য বা ভাত খাওয়ার সময় কালোজিরার ভর্তা খান, রক্তচাপ স্বাভাবিক থাকবে। এছাড়া কালোজিরা, নিম ও রসুনের তেল একসঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করুন। এটি 2-3 দিন পরপর করা যায়। জ্বর। সকাল সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে 1 টেবিল চামচ কালোজিরা তেল পান করুন আর কালোজিরার নস্যি গ্রহণ করুন। স্ত্রী রোগ। প্রসব ও ভ্রূণ সংরক্ষণে কালোজিরা, মৌরি ও মধু দৈনিক 4 বার খান। সৌন্দর্য বৃদ্ধি। অলিভ অয়েল ও কালোজিরা তেল মিশিয়ে মুখে মেখে 1 ঘন্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। বাত। পিঠে ও অন্যান্য বাতের বেদনায় কালোজিরার তেল মালিশ করুন। এছাড়া মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা সেবনে স্বাস্থ্য ভালো থাকে। দাঁত শক্ত করে। দই ও কালোজিরার মিশ্রণ প্রতিদিন 2 বার দাঁতে ব্যবহার করুন। এতে দাঁতে শিরশিরে অনুভূতি ও রক্তপাত বন্ধ হবে। ওজন কমাই। যারা ওজন কমাতে চান তাদের খাদ্য তালিকায় উষ্ণ পানি, মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন এই মিশ্রণে কিছু কালোজিরা পাউডার ছিটিয়ে দিন, পান করে দারুণ উপকার পাবেন। এত সব উপকারের কারণেই সম্ভবত কালোজিরাকে সর্বরোগের মহা ওষুধ বলা হয়। আর যদি এই কালোজিরার রসুন প্রতিদিন সকালে আপনারা নিয়মিত 7টা দিন খান, 7 দিন পরেই আপনারা নিজেরাই অবাক হবেন। এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।